বন্ধুরা, আপনারা হয়তো অনেক রেস্তোরাঁতে খেয়েছেন আর সেখানে ওয়েটার হিসেবে মানুষকে দেখেছেন, কিন্তু এমন কিছু রেস্তোরাঁ আছে যেখানে বানর ওয়েটার হিসেবে কাজ করে এবং তাদের বেতন শুনলে আপনারা অবাক হতে বাধ্য। এই পৃথিবীতে এমন এক প্রজাতির পাখি আছে যারা কখনোই গাছে বসে না। তাহলে চলুন আজকে নতুন কিছু জানা যাক। তার আগে চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। ফ্যাক্ট নাম্বার ওয়ান, আমি যদি আপনাদের প্রশ্ন করি পৃথিবীতে কোন কোম্পানির ফোন সব থেকে বেশি বিক্রি করা হয়েছে, তাহলে আপনাদের মধ্যে বেশিরভাগই বলবে অ্যাপেল। কিন্তু না, 2003 সালের নোকিয়ার 1100 মডেলের ফোনটি 250 মিলিয়নেরও বেশি বিক্রি করা হয়েছে। ফ্যাক্ট নাম্বার টু, পৃথিবীতে টিটোনি পাখি এমন এক পাখি যে কখনোই গাছে বসে না। এই ফ্যাক্টটি কার জানা ছিল কমেন্ট করো। ফ্যাক্ট নাম্বার থ্রি, আপনারা যদি কখনো জাপানে যান তাহলে জাপানের কিছু রেস্তোরাঁতে ওয়েটার হিসেবে বানরকে দেখতে পাবেন। আর মজার ব্যাপার হলো বানরগুলো মাসিক বেতন হিসেবে শুধু কলা পেয়ে থাকে। বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন।